shundar asman shundar jomin shundar shundari shundari palla jani na koto shundar tumi allah সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আমরা দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এই জন্য মহামনিবের দরবারে হস্ত কবনত চিত্তে শুকরিয়া আদায় করছি পড়ছি শুকরিয়ার মাহাতসবি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চারত আছেন প্রিয় ভাই বোনেরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে জেনে নিচ্ছি ওনার কুশলাদি এবং আরেকটা বিষয় ওনার কাছ থেকে জেনে নিব সাথে সাথে সেটি হচ্ছে পৃথিবী অনেকটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি পরিস্থিতি আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো জিনিস দেখতে পাই সে বিষয়ে যদি কোনো ওনার আমাদের প্রতি সাজেশন থাকে বা দিক নির্দেশনা থাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আজকের বিকালে আমরা একত্রিত হতে পারলাম খুব প্রচণ্ড গরম চতুর্দিকে এবং সানি ডে যেটার জন্য আমরা খুব উদগ্রীব থাকি ব্রিটেনে যাই হোক আলহামদুলিল্লাহ এই সুন্দর ওয়েদারের জন্য আল্লাহর প্রশংসা সাথে সাথে গরম অনেক বেশি সেই সাথে যেমন মামুন ভাই প্রথমে বললেন যে প্রতি সপ্তাহে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ আসতে আসতে অনেক পৃথিবীতে অনেক কাঁপুনি ঝাঁকুনি এবং সেই কাঁপুনি ঝাঁকুনিগুলো আমাদেরকে অস্থির করে তোলে কখনো কখনো আমাদেরকে কৌতূহলী করে কি হতে যাচ্ছে তেমনি ঘটনা ঘটলো যে গত শুক্রবার সকালবেলায় আমরা দেখতে পেলাম যে ফ্রান্সের খবর সেখানে শত মানুষ একজন একজন ট্রাক ড্রাইভার তাদের উপর চেপে উঠেছে এবং গুলি বর্ষণ করে অনেক মানুষকে হত্যা করেছে সেটা একটা ভয়ঙ্কর একটা তাণ্ডব সেই সাথে আমরা দেখলাম যে রাতেই তুরস্কের একটি বৃহত্তর মুসলিম দেশ সেখানে প্রচণ্ড ধরনের কু হচ্ছিল এবং একটা অস্থিরতা বিরাজ করছিল দুই শতাধিক মানুষ সেই ব্যর্থ অভ্যুত্থানে মারা যায় এখনো পর্যন্ত মানুষ রাজপথে আছে কারণ তারা অজানা শঙ্কায় অস্থির এটা হচ্ছে বিশ্বের পরিস্থিতি আল্লাহ নবী এটাই বলেছেন সাহাবায়ে কেরামদেরকে হাদিসের কিতাবগুলোতে একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান ফিতনা অধ্যায় কিয়ামতের আগে যত ধরনের ফিতনা হবে যত ধরনের অস্থিরতা হবে সেগুলো সম্পর্কে আল্লাহ নবী অনেক অনেক ভবিষ্যৎবাণী করেছেন সেখানে একটা বলেছেন কাসুরাল হারাজ হারাজ বেড়ে যাবে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন হারাজ বেড়ে যাবে হারাজটা কি তখন আল্লাহ নবী উত্তরে বলেছেন আল কাতলু হত্যাকাণ্ড বেড়ে যাবে এবং সেটাই আমরা দেখছি যে চতুর্দিকে মানুষ মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না বিভিন্ন নামে বিভিন্ন কারণে বিভিন্ন পর্যায়ে এই কাজগুলো হচ্ছে অর্থাৎ কিয়ামতের লক্ষণ আল্লাহ নবী যেভাবে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন সেই দিকেই যেন বিশ্ব অগ্রসর হচ্ছে যাই হোক মহান রব্বুল আলমিনের দরবারে আমরা এই প্রশংসা করছি তুরস্ক হয়ে যেতে পারত আরেকটা আরেকটা অস্থির একটা রাষ্ট্র আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে দেখা যাচ্ছে তুরস্ক সেই ব্যর্থ অভ্যুত্থানকে কোনোভাবে ম্যানেজ করে নিতে পেরেছে আমরা আমরা এই দোয়াটি আল্লাহ দরবারে করি আল্লাহ তাআলা প্রতিটি মুসলিম রাষ্ট্রকে যেন স্থির রাখে এবং শান্তির পথে রাখে অস্থিরতা থেকে যেন হেফাজত করে এটাই দোয়া থাকবে আমাদের প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য যেমনটি দোয়া রয়েছে আমাদের তুরস্কের জন্য তুরস্ক একটি ঐতিহ্যবাহী দেশ এজন্য যেখানে উসমানী খেলাফত কায়েম ছিল সেখান থেকে মুসলিম উম্মাকে শাসন করা হয়েছিল এবং সেটাই ছিল ইউরোপে ইসলামের প্রচারের একটি পথ এই পথটি শক্তিশালী থাকুক স্থির থাকুক শান্তিপূর্ণ থাকুক এবং এই দেশটি প্রাচ্য এবং পাশ্চাত্যের মাঝে এশিয়া এবং ইউরোপের মাঝে একটি সুন্দর সংযোগের জায়গা থাকুক এটাই আমরা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই কামনাকে আমাদের এই মুনাজাতকে কবুল করেন ধন্যবাদ আমিন সুম্মা আমিন আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে এক বোন প্রশ্ন করেছেন পিরিয়ড চলাকালে যে রোজাগুলো মিস হয়েছে এই রোজাগুলো যদি এই এই মাসের থেকে দেয়া হয় উনি শুনেছেন যে ছয় রোজা নিয়ত করলে একসাথে ছয় রোজা রাখতে হবে না আলাদা করে এটা আসলে রুলিংসটা কি উত্তর হলো এই যে কাজা রোজা যদি রাখা হয়
আবার সেই সাথে একই সাথে শাওয়ালের 6 রোজারও কি নিয়ত করা যাবে কিনা? শাওয়ালের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এটা করা যাবে না, এটাই হচ্ছে নির্ভরযোগ্য। কারণ আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের রোজাগুলোকে কমপ্লিট করেছে তারপরে 6টি শাওয়ালের রোজা রেখেছে। এখন যাদের রমাদানের রোজা মিস হয়ে গেছে তাদের রমাদানের রোজা তো কমপ্লিট হয়নি, এই জন্য তাদের রমাদানের রোজা কমপ্লিট করতে হবে, তারপরে শাওয়ালে 6টি রোজা রাখতে হবে, তখনই তিনি এই সওয়াবটি পাবেন, পুরো বছর বা পুরো সময়ের রোজা রাখার সওয়াবটি তিনি পাবেন। আর তার একটা যুক্তি যেটা আমরা বলেছিলাম, দেখুন 30টি রোজা যদি আপনি রাখেন 300টি সওয়াব পান। এখন যেহেতু আপনার 1 সপ্তাহ রোজা কম হয়েছে, আপনি তো 300টি রোজার সওয়াব পাননি, এই জন্য আগে আপনাকে 300টি পুরাতে হবে, তারপরে আরও 6টি রোজা রেখে 60টিকে পূরণ করতে হবে। এর এইভাবেই 360টি হবে, 1 বছরের রোজা সওয়াব পাওয়া যাবে। এই জন্য শাওয়াল মাসে কাজা রোজার নিয়ত করে রাখলে শাওয়ালের 6টি রোজার সওয়াব পাওয়া যাবে না, বরং কাজা রোজার পরে আবার শাওয়ালের রোজা রাখতে হবে। যদি কেউ মনে করেন যে কাজা রোজা তিনি যদি রাখেন, শাওয়ালের 6 রোজার আর সময় থাকে না, তখন তিনি শাওয়ালের 6 রোজা আগে রেখে ফেলবেন, তারপরে রমাদানের রোজাকে তিনি কাজা করবেন। এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য একটি মতামত। আশা করি ভন আপনি এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেক ভাই প্রশ্ন করেছেন মিলান থেকে, উনি বলছেন যে ফ্রাইডে প্রেয়ার ওনাদের ওখানে হয় হচ্ছে 1টা সামথিং, কিন্তু ওখানে কিছু ভাই বলেছেন যে 11:30তেও পড়া সম্ভব, এরকম একটি কনসেন্সাস ওখানে আসছে। উনি যেটা জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি ফ্রাইডে প্রেয়ারটা কখন হলে ভালো হয় বা ইসলাম কি বলে এই বিষয়ে। ধন্যবাদ, যিনি মিলানো থেকে প্রশ্নটি প্রেরণ করেছেন ইটালি থেকে, আপনাকে ধন্যবাদ। প্রশ্ন হলো যে জুমার নামাজ কখন আদায় করা যায়, অর্থাৎ জুমার নামাজের সময় কখন শুরু হয়। জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তখন জুমার নামাজের ওয়াক্ত শুরু হয়। এখন প্রশ্ন হলো জোহরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, যখন সূর্য ঠিক দ্বিপ্রহরে যাবে, ঠিক মধ্য আকাশে যাবে, সেখান থেকে যখন ঢলে পড়বে একটু করে, তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু, জাওয়াল যেটাকে বলা হয়, জাওয়ালের পরেই ওয়াক্ত শুরু হয়। জাওয়াল মানে হচ্ছে দ্বিপ্রহর থেকে ঢলে পড়া, সূর্য ঠিক মাথার উপরে যখন থাকে অর্থাৎ মধ্য আকাশে থাকে, তখন থেকে যখন একটু ঢলে পড়ে এটাকে জাওয়াল বলা হয়, তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। সেই হিসেবে শীতকালে অর্থাৎ শীতের নিয়মে দেখা যায় 11:30টার পরে প্রায় শীতকালে তখন জোহর ওয়াক্ত শুরু হয়ে যায়। কিন্তু গরমকালে যেমন এখন যে গরমকাল বা সামার টাইম চলছে ব্রিটেনে, আমরা দেখি যে প্রায় 1:05-6 এরকম টাইমেই জোহর বা জুমার ওয়াক্ত শুরু হয়। কাজেই আপনি মিলানোতে দেখবেন, চেক করবেন সকল মসজিদগুলোতে কোন টাইমে জোহরের নামাজ ওয়াক্ত সূচনা লেখা হয়েছে, তখন কিন্তু জুমার টাইম, ওয়াক্তের আগে কোনো নামাজ পড়ার সুযোগ নেই। এই জন্য ওয়াক্ত প্রবেশের পরেই জোহর কিংবা জুমার নামাজ আদায় করতে হবে। আশা করি আপনি মৌলিক নিয়মটা জানতে পেরেছেন। এখন এই মৌলিক নিয়ম প্রত্যেকটা ভৌগোলিক জায়গায় সেটাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ঘড়িতে 9টা বাজে সেটা নয়, বরং নিয়ম হলো মধ্য আকাশ থেকে যখন সূর্য ঢলে পড়বে তখন এই জুমার ওয়াক্ত শুরু হয়ে যায় বা জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। ধন্যবাদ। জাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু। আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন বা একটা উত্তর আমার কইবানি। জি প্লিজ। ও শেখর গেছে, ইয়া গাফফার ইগফির লি জুনুবি। হুম হুম। দ্বিতীয় শব্দটি আপনি কি বলেছেন? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, বল। আল বাসির বা গফার, এটা হচ্ছে আল্লাহর পবিত্র নামগুলোর একটি নাম, কোরআনে কারিমে যেটা বারবার এসেছে, গফার এই নামটি আল্লাহর এসেছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা,
يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. এটি হচ্ছে সূরা নূহ। এই সূরা নূহের একটি আয়াত গফফার। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ক্ষমা চাও, কারণ আমি গফফার, বেশি করে ক্ষমা করতে পারি। একটা হচ্ছে শুধু ক্ষমাশীল, আর একটা হচ্ছে বেশি করে যিনি ক্ষমা করতে পারেন তার নাম হলো গফফার। এটা হচ্ছে আল্লাহর একটি পবিত্র নাম। আর আপনি যেই কথাটি বলেছেন এটা আরবিতে এটার অর্থ হয় এই, ইয়া গফফার ইগফির লি যুনুবি, হে অতি ক্ষমাশীল আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এটাই হচ্ছে আপনার এই দোয়াটির অর্থ, সুন্দর অর্থ, আল্লাহর কাছে গুনাহ মাপ চাওয়ার একটা দোয়া। ইয়া গফফারু ইগফির লি যুনুবি আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। এটার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় আপনার সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চান তাহলে আপনি এইভাবেও বলতে পারেন, ইয়া গফফার ইগফির লি যুনুবি, হে মহান ক্ষমাশীল আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আর দ্বিতীয় শব্দ যেটা আছে আল বাসির, এটাও আল্লাহর পবিত্র একটি নাম। আল বাসির আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, সূরা ইসরাতে আল্লাহ বলেছেন বাসির মানে হচ্ছে যিনি সব কিছু দেখেন, খাবীর যিনি সব কিছু জানেন। আল্লাহ আমাদের সব কিছু দেখেন, আমাদের মনের ভিতরে কি চলছে সেটাও জানেন, মন মুখের ভিতরে বাইরে অন্তরের ভিতরে বাইরে সব কিছুই তিনি জানেন, এই জন্য তিনি বসির। অন্ধকারেও তিনি দেখেন, আলোতেও তিনি দেখেন, তিনি মহান শক্তিধর। কাজে আল বসির আল্লাহর পবিত্র নামেও আল্লাহকে আপনি ডাকতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহিল ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নামে তুমি আল্লাহকে ডাকতে পারো, রহমান রাহিম গফফার গফুর বসির খাবীর, এগুলো সব আল্লাহর পবিত্র নাম, এগুলোর মাধ্যমে আমরা মহান রবকে ডাকতে পারবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে, সেখানে হচ্ছে এক বোন প্রশ্ন করেছেন যে আমাদের কলেজে যেতে হচ্ছে, আমরা কলেজ যাচ্ছি, তারপরে এই প্রশ্নটি দিব। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার প্রশ্ন বলবেন। আমি আমার প্রশ্নটা হলো ভাইয়া, জি আমি বাংলা অজু পা দেখা দেখা আমি নামাজে ফরজ নামাজে ইউজ করি, তো এখন এটা কি আমার নামাজ হইব না আমার কোন গুনাহ হইব, এই কথাটা আমি একটু জানতে। নামাজে আপনি কি দেখে দেখে পড়েন? না, আমি মুখস্থ করছি, বাংলা দেখে দেখে মুখস্থ করছি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। না, আমি ওই থেকে কোরআন শরীফ বাংলা কোরআন শরীফ থেকে আলিফ লাম পারা মুখস্থ করছি, দেখে এখন দেখে দেখে পড়ি না কিন্তু মুখস্থ থেকে পড়ি। আর আয়াতুল কুরসি যে এক রাকাত পড়ি, এটা আয়াতুল কুরসি মুখস্থ করছি বাংলায় দেখে দেখে, এখন এটা কি আমার নামাজ হইব না আমার গুনাহ হইব? ঠিক আছে, আমি রাখলে আমার একটু উত্তর দিলাম খুশি হব। ঠিক আছে, বল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দুটি প্রশ্ন তিনি রেখেছেন। প্রথম প্রশ্নটি হলো যে তিনি বাংলা ওজিফা দেখে কয়েকটা সূরা শিখেছেন, যেমন আয়াতুল কুরসি শিখেছেন অথবা সূরা বাকরা থেকে শিখেছেন, এখন তিনি মুখস্থ সেই সূরাগুলো দিয়ে সালা আদায় করেন, তার নামাজের কোনো অসুবিধা হবে কি না? আপনি বাংলা ওজিফা দেখে যে সূরাগুলো শিখেছেন এটা শুদ্ধ হচ্ছে কি না এটা একটু যাচাই করতে হবে আপনাকে। এখন আপনার জন্য সহজ একটা উপায় আমি বলে দিই, সেটা হলো এই যে আপনি বাংলা ওজিফা থেকে যেই সূরা বা দোয়া যেগুলো শিখেছেন এগুলো আপনি ইউটিউবে যারা রিসাইটার আছে সুন্দর করে রিসাইটেশন করে তাদের আবার শুনবেন, আপনি দেখবেন যে আপনারটা তাদেরটার সাথে মিলছে কিনা, বারবার শুনতে শুনতে তাদের মতো শুদ্ধ করে আপনি পড়ার চেষ্টা করবেন। কারণ বাংলায় অনেকগুলো লেটার উচ্চারণ দেখে যদি আপনি পড়েন তাহলে আরবি সাউন্ডটা প্রপার হবে না, এটা সন্দেহ আছে। এই জন্য আপনি কাউকে পড়ে শোনাতে পারেন যে আপনার রিসাইটেশনে কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে সেটাকে শুদ্ধ করবেন। যেমন আপনি দেখেন
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এখানে আল্লাহু এটাকে বাংলায় আল্লাহু লেখছে, এখন যদি আপনি আল্লাহু বলেন এটা পুরোপুরি শুদ্ধ হলো না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ু, হা এটা হচ্ছে এভাবে হাইয়ু পড়তে হবে, হাইয়ু কাইয়ুম, আপনি কদ লিখেছে আপনি কাইয়ুম বললে হবে না, কাইয়ুম। তাহলে বাংলা উচ্চারণকে যথাযথ আরবিতে আনাটা একটু টাফ আছে, কঠিন আছে। আপনি বাংলা উচ্চারণ থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু আরবি উচ্চারণটাকে আরো একটু সুন্দর করে আপনাকে শুনতে হবে, ইউটিউবে বা কোনো রেকর্ডিং থেকে আপনি ভালো করে দেখবেন আয়াতুল কুরসি কীভাবে পড়া হয়, তখন আপনি তার সাথে সাথে পড়ে পড়ে আরও সুন্দর করে শুদ্ধ করবেন। বাংলায় শিখেছেন ভালো, কিন্তু এখন সেটাকে আরও প্রপারলি অ্যারাবিক করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এটাই থাকবে আপনার প্রতি অ্যাডভাইস। বিসমিল্লা পড়ে যদি আপনি পড়েন, যে প্রত্যেক রাকাতে একটা সুরা পরে আর একটা সুরা বিসমিল্লা দিয়ে পড়লে এটা ভালো, বিসমিল্লা পড়াটা মুস্তাহাব। যদি বিসমিল্লা নাও পড়েন, নামাজের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় ভাবিনা, চলে যাচ্ছি একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে, আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।